শীতের শেষে পুষ্প প্রদর্শনীর আয়োজন শহর কলকাতায়। উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাত নম্বর বোরো চেয়ারম্যান জীবন সাহার উদ্যোগে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলেঘাটা 57 নম্বর ওয়ার্ডে। শনিবার ও রবিবার দুদিন ধরে চলা এই পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ বিশিষ্টরা। ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা, বনসাই থেকে ক্যাকটাস, মনোমুগ্ধকর সমস্ত গাছই ছিল এই পুষ্প প্রদর্শনীতে। এলাকা উন্নয়নের পাশাপাশি এহেন উদ্যোগের জন্য জীবন সাহাকে সাধুবাদ জানান সকলেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে নিজের কর্মকাণ্ডকে ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে চান পুরোপিতা জীবন সাহা। অনুভূতি অনির্বাচনীয় আনন্দে স্রোত অবগাহন করছি। এত ফুল চতুর্দিকে, একদিকে জীবন সাহার উদ্যোগে তার বড় কমিটির এই ব্যবস্থা, আর তার সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষ মেলার, বেলেঘাটার মানুষ তো এক অদ্ভুত আনন্দের মধ্যে আছে। শীতের ঠান্ডা আমেজ, তার সঙ্গে সঙ্গে এ ধরনের পুষ্প প্রদর্শনী। আমি তো বলি যে ফুল আর গান যে ভালোবাসে না সে তো মানুষই নয়, তাই এলাকার মানুষের সামনে যখন এত আকর্ষণীয় একটা পুষ্প প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে, এলাকার মানুষ নিশ্চয়ই খুশি থাকে। কলকাতার নগর জীবনকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত চেষ্টা করছে। উন্নয়নের সাথে সাথে পুষ্প শোভিত হচ্ছে সারা কলকাতা, এটা তারই একটা অংশ। চারিদিকে গাছ লাগছে, আলো লাগছে, তারই রসো নাই দুঃখ কষ্ট তারও মাঝে শুধু একটু আনন্দের ছোঁয়া। সো এটা করতে পারলে আমাদের সবারই ভালো লাগছে। জন্ম থেকে মৃত্যু অবধি ফুলের যে প্রয়োজনীয়তা, ফুলের যে শোভিত যে স্নিগ্ধতা, সেটা আমরা সবাই বেশি উপলব্ধি করি।